আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই পর্বতে আমি আপনাদের দেখাবো এই যে ক্যারেট, ক্যারেটে কীভাবে মিষ্টি আলুর চাষ করতে হয়। তো মিষ্টি আলুর জন্য মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু মিষ্টি আলুরটা আসলে একটা শিকড় গাছের, ওইখানে খাদ্য সঞ্চয় করে এটা মোটা হয়। তো মিষ্টি আলু চাষের জন্য আপনার মাটির সাথে, এই দেখুন, এটা হচ্ছে আমার জৈব সার মিশ্রিত মাটি এবং হচ্ছে এই হচ্ছে বালি, এটা সিলেট স্যান্ড। আমি মাটি সাথে বালু মিক্স করবো মিষ্টি আলু চাষের জন্য। আর এই যে মিষ্টি আলু, এই কাটিং থেকে কাটিংগুলো আমি কেটে ক্যারেটে লাগাবো এবং এই ক্যারেটেই আল্লাহর রহমতে মিষ্টি আলু হবে। তো চলুন দেখা যাক আগে আমরা কীভাবে মাটিটা তৈরি করব। মাটি তৈরির ক্ষেত্রে দেখুন এখানে মাটি আছে, মাটির সাথে আমরা বালু মিক্স করবো। আগে আপনার বালুটা মিক্স করলে মাটিটা ঝুরঝুরা থাকবে এবং মিষ্টি আলু শিকড় অগ্রভাগে যেতে পারবে। এই দেখুন এক বালতি মাটি, এক বল বালতি আমি মিক্স করে ফেললাম এবং মিক্সটা খুব ভালো মতন মিক্স করে নেব। দেখুন তাহলে মাটিটা ঝুরঝুরা থাকবে। তো ভালোভাবে মাটিটা মিক্স করে নেবেন। খুব সহজেই আপনারা পরিবারের চাহিদা মতো মিষ্টি আলু উৎপাদন করতে পারেন ক্যারেটে। আমি তাহলে দেখাবো যে কী পরিমাণ মিষ্টি আলু হয় এখানে। তো মাটির সাথে বালুটা মিক্স করছি, তো আপনারা দেখেন ভালোভাবে মিক্স করে নেবেন। আর মাটিটা অবশ্যই জৈব সার মিশ্রিত, কোনো রকম কেমিক্যাল সার এখানে ইউজ করবেন না। আমি সরাসরি এখানে জৈব সার ইউজ করেছি। দেখুন মাটিগুলো, তো ক্যারেটের চারপাশে ছিদ্রগুলো বন্ধর জন্য আমি পলিব্যাগ দিয়ে দিয়েছি, আপনারা ওইরকম পলিব্যাগ দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা এই যে বালু মিশ্রিত মাটি যেটা, এটা হচ্ছে দ্বারা এইটা পরিপূর্ণ করে ফেলবো। তো চলুন কীভাবে পরিপূর্ণ করছি দেখুন। এই দেখুন, তো ক্যারেটটা সম্পূর্ণভাবে আমরা পরিপূর্ণ করে ফেলছি। তো এখন আমরা যে মিষ্টি আলু কাটিংগুলো আছে, এই দেখুন আমি মিষ্টি আলু কাটিং কিছু আমার বাগান থেকে আগেই সংগ্রহ করে রেখেছিলাম। এই যে কাটিংগুলো, এই কাটিংগুলো আমি কেটে কেটে এখানে বপন করব এবং এখান থেকে ইনশাল্লাহ মিষ্টি আলু হবে। তো কাটিংগুলো ছোট ছোট আকারে আমি দেখুন এখান থেকে, এই দেখুন এই একটা কাটিং, এটাকে আপনি জাস্ট মাটিতে গুঁজে দিবেন। এই যে ভালোভাবে গুঁজে দিন, মাটি দিয়ে ঢেকে দিন, তারপরে
তারপর এই যে দেখুন এরকম ভাবে নিয়ে আপনারা জাস্ট এখানে জাস্ট দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। এই দেখুন তো এই যে কাটিংগুলো আমি লাগিয়ে দিলাম এখানে, তো আশা করি এখান থেকে ইনশাল্লাহ আলু হবে। তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে যাব যে এখান থেকে আমরা কী পরিমাণ ফলন পেয়েছি। তো ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনার বাগানেও আপনারা এইভাবে মিষ্টি আলু চাষ করবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।